হ্যালো আপুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের মধ্যে কয়েকজন আপু আমাকে রিকোয়েস্ট করেছিল আমি যেন পুডারের লিপস্টিকের রিভিউ দেই। সো আমার কাছে পুডারের মাত্র দুইটা লিপস্টিক আছে, একটা বুলেট লিপস্টিক আর একটা লিকুইড লিপস্টিক, একটা একটা ব্ল্যাক কালার লিপস্টিক। আমি একটা ভিডিওর জন্য ব্ল্যাক কালার লিপস্টিকটা কিনেছিলাম, অনেকে আজকাল ব্ল্যাক লিপস্টিক ইউজ করে, দ্যাটস ওয়াই। সো আমি এটা রিভিউ শেয়ার করবো তোমাদের সাথে, এটা কেমন হবে। তার আগে পুডারের বুলেট লিপস্টিকটা নিয়ে কথাগুলো নেই। পুডার হচ্ছে একটা চাইনিজ ব্র্যান্ড, আর পুদারের প্রোডাক্ট অনেক চিপ, লাইক পুদারের ফাউন্ডেশন, প্রাইমার, লিপস্টিকগুলো অনেক চিপ। আমি পুদারের লিকুইড লিপস্টিকগুলো কিনি নাই, কারণ হচ্ছে আমি লিকুইড লিপস্টিক খুব একটা ইউজ করি না, আর চিপ লিকুইড লিপস্টিকের মধ্যে পুদার ভালো কিনা আমি বলতে পারতেছি না। বাট আমার কাছে যে লিকুইড লিপস্টিকটা আছে এটা অনেকক্ষণ স্টে করে, সো মনে হয় ভালোই। আমার কাছে যেহেতু বুলেট লিপস্টিকটা আছে, সো আমি তোমাদের সাথে বুলেট লিপস্টিকটারই রিভিউ শেয়ার করতেছি। তো প্রথমে কথা বলতেছি এটার প্যাকেজিং নিয়ে। এটার প্যাকেজিংটা, এটা হচ্ছে 100 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবা, অফারে কোথাও কোথাও আরও কমে পাইতে পারো। আমি 100 টাকা দিয়ে ফকালুরা থেকে নিছিলাম। তো এরকম একটা গোল্ডেন কালারের এরকম একটা প্যাকেজিং আসে, প্যাকেজিংটা কিন্তু অনেক সুন্দর, দেখে মনে হয় না এটা 100 টাকার একটা লিপস্টিক। আর এরকম একটা নর্মাল লিপস্টিকগুলো যেরকম হয় ওরকম না, এটা দেখতে অনেকটা চারকোনা টাইপের, আর এই কালারটা অনেক বেশি সুন্দর। এই রেড কালারটা একদম আমার ক্যামেরাতে ভালো দেখা যাবে কিনা আমি জানি না, কালারটা দেখতে অনেকটা এই রকমের। আমি সানলাইটটা দেখাই দিব সোয়াচেসটা। সো এটা ওপেন করার পর হচ্ছে 22 সাল পর্যন্ত ডেট আছে এটার। আমি এখানে প্যাকেটের গায়ে এটার ডেটটা দেখছিলাম, এটা হচ্ছে 22 সালের এপ্রিল মান্থ পর্যন্ত ডেট আছে। আর এটা খোলার পরে কতদিন ইউজ করা যাবে এরকম লেখা নাই। আর হ্যাঁ, এটার শেড নাম্বারটা হচ্ছে 13 নাম্বারের। তো মোটামুটি একটা লিপস্টিক ইউজ করলে বাকিগুলোর সম্পর্কে ধারণা পাওয়া যায়। আর আমি রেড লিপস্টিক অনেক পছন্দ করি, সো রেগুলার যারা রেড বা ডার্ক কালার কোনো লিপস্টিক ইউজ করতে পছন্দ করো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে, আমি বলবো তুমি চাইলে পুজার এই লিপস্টিকটা কিন্তু কিনে ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। এবার আসি এই লিকুইড লিপস্টিকটা নিয়ে। এটা এরকম একটা প্যাকেজিংয়ে আসে, এ ধরনের সাইজে থাকে বোতলটা। এটা আমি কোন একটা ফেসবুকের পেজ থেকে যেন নিয়েছিলাম, আমার মনে নেই। তোমরা ফকালুর বা পারফেক্টর পেজে পেয়ে যেতে পারো পেজগুলোতে। আর এইটার মেয়াদ হচ্ছে তোমার 23 সাল পর্যন্ত আছে। এরকম একটা টেক্সচার, এরকম ধরনের এটার টেক্সচারটা আমি সোয়াচেসটা দেখিয়ে দিচ্ছি। সোয়াচেসটা অনেকটা এরকম, হাতে খুব ভালো হয়তো একটা বোঝা যাবে না, আমি এটাও সানলাইটটা দেখিয়ে দিব তোমাদেরকে। এই লিপস্টিকটা আমার খুব একটা ইউজ করা হয় না, আমি 2-1 বার হয়তো ইউজ করছি আমার কিছু কাজে। তো এটাকে নর্মালি হ্যাঁ এটা ইউজফুল করবো কিনা যায় না, এটা আসলে একটা কাজের জন্য কেনা হয়েছিল, একটা ভিডিওর জন্য। এছাড়া এরকম অন্য একটা কালারের আমি আর পুডারের এই লিকুইড লিপস্টিক কিনি নাই, যেহেতু আমি লিকুইড লিপস্টিক ইউজ করতে পারি না। সো আমি বুলেট লিপস্টিক সবসময় ইউজ করি, আর এই বুলেট লিপস্টিকটা আমার অনেক পছন্দ, রেড কালারটা যেহেতু অনেক সুন্দর। সো যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে এটার আমি রিপারচেস করবো কিনা, অবভিয়াসলি আমি রিপারচেস করবো। আর যারা তোমরা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভালো বুলেট লিপস্টিক খুঁজতেছো, আমি বলবো তোমরা চাইলে পুডারের লিপস্টিকগুলো ইউজ করতে পারো, এগুলো হিউজ ভালো। তো আপুরা, আশা করতেছি যে আমার ভিডিওটা তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিতে তোমরা সাবস্ক্রাইবও করো। আল্লাহ হাফেজ।